তোমাদের শহরটা কিরকম যেন কেউ কারোর খোঁজ রাখে না। এই বাড়িটা তো শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয় মা, একদিন এই বাড়িতে আমার ভরা সংসার ছিল। বার্ধক্যকালের একাকিত্বের গল্প সাঁঝবাতি। এখনকার সমাজে প্রত্যেক ঘরে ঘরে বৃদ্ধ মা বাবারা একাই থাকেন, ছেলেমেয়েরা দূরে থাকে কাজের সূত্রে। এরকমই এক বৃদ্ধা আর দুই কাজের লোককে নিয়ে এই গল্প। পরিচালনায় হিট পরিচালক দ্বয় লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জি। থাকতে হবে না, আমার কোনো ব্যাপারে তোদের থাকতে হবে না। দেব মানে গ্ল্যামার, কিন্তু এই ছবির চরিত্রটি একদম ডি গ্ল্যামারাস। নতুন একটা চরিত্র যেটা আমি কোনোদিনও করিনি, সেখানে কে দেবকে এরকম ভাবে সাধারণত ভাবে কেউ ভাবতে পারেনি, বা ভাবতে হঠাৎ করে যদি দেব চাঁদু করছে এটা হয়তো লোকের কাছে হঠাৎ করে প্রশ্নমার্ক আসবে। বাট ট্রেলারটা রিলিজ হওয়ার পর অনেকটাই বুঝতে বোঝা যাবে কে ভালো হয়েছে না খারাপ হয়েছে। বয়সকালের একাকিত্ব এখন ঘরে ঘরে, এমনটাই জানালেন পরিচালক শৈবাল ব্যানার্জি। ঘরে ঘরে ছেলেমেয়েরা সব কাজের খাতিরে পড়তে বাইরে চলে যাচ্ছে, এবং বাবা মা বা কখনো কোনো কোনো ক্ষেত্রে বাবা একা, হয়তো স্ত্রী বিয়োগ হয়েছেন, বা স্ত্রী একা, হয়তো স্বামী নেই, তারা একা একা তাদের জীবন কাটাচ্ছে। এই প্রবলেমটার উপরেই এই ছবিটা। অভিনেতা দেবের সঙ্গে প্রথমবার কাজ করছেন পরিচালক। দেবের সঙ্গে আমার প্রথম কাজ, আমাদের সত্যি প্রথম প্রথম একটা ভয় ছিল যে একটা সুপার হিরো, তাকে আমরা কীভাবে হ্যান্ডেল করব। আমরা এখনও ততটা প্রবীণত্বে পৌঁছইনি পরিচালক হিসেবে, এখন আর চাঁদুকে আমি দেবকে ছাড়া দেখছি না। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক মুখ্য চরিত্র ফুলি ওরফে পাউলি দাম। অনেকদিন পর একটা মানে প্রাণবন্ত, একটা হাসি খুশি, একটা আনন্দ মানে নিয়ে চলে এরকম একটা চরিত্র। আমি সবসময় আনন্দে থাকে, আর খুনসুটি বদমাইশি আর একটা মানে কি বলবো, একটা ডাকাবুকো একটা ওরকম চরিত্র, মানে মুখে মুখে যা আসে হুট করে বলে দেয়। এরকম একটা অন্যরকম চরিত্রে দেবকে বেছে নিয়েছেন প্রযোজক অতনু রায়চৌধুরী। এবং সেই অর্থে দেব তো এই ধরনের ছবি করে না, অথচ দেব বাংলা সিনেমার এক মহানায়ক। তা দেবকে আমি বললাম যে এতদিন অ্যাস্ট্রোটার্ফে খেলেছিস, এবার চল ঘাসের মাঠে খেলবি। তা দেব চ্যালেঞ্জটা নিয়েছে এবং ও প্রমাণ করে দিয়েছে যে ও সত্যি বড় প্লেয়ার। একা বার্ধক্য জীবন কাটানোর ছবি সাঁঝবাতি, ছবির মুক্তি 20 ডিসেম্বর। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।